নাইট সুপার থেকে গাঁজা সহ বহিরাজ্যের দুই মহিলাকে আটক করলো করিমগঞ্জ পুলিশ। গাঁজা নিয়ে যাত্রী সাজে নাইট সুপার বাসে চেপে গন্তব্যে পৌঁছাতে গিয়ে শেষ রক্ষা হলো না দুই মহিলা নেশা পাচারকারীর। বর্তমানে তারা পুলিশের অতিথি। এই মর্মে পুলিশের এএসপি প্রতাপ দাস জানান যে শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ টোলগেট সংলগ্ন স্থানে নাকা চেকিং লাগিয়ে এই সাফল্য পায় সদর পুলিশ। এমন সময় ML05 T8381 নম্বরের করিমগঞ্জ থেকে গুয়াহাটিগামী নাইট সুপার বাসে পুলিশ তল্লাশি করে দুই মহিলার কাপড়ের ব্যাগ থেকে প্রায় 9.5 কেজি পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে। এতে আটক করা হয় উক্ত দুই মহিলাকে। তাদের নাম যথাক্রমে সবিতা কুমারী ও রিঙ্কু কুমারী, বাড়ি পাটনায়। জব্দকৃত গাঁজাগুলোর কালোবাজারি মূল্য 1 লক্ষ টাকার মতন হবে। ধারণা করা হচ্ছে এই মহিলারা ত্রিপুরা থেকে গাঁজা সংগ্রহ করে গাড়ি বদল করে গন্তব্যে পৌঁছানোর মতলবে ছিল। এর আগেও বেশ কয়েকজন যাত্রী এইভাবে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন। ধৃতদের বিরুদ্ধে পুলিশ নিজ থেকে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাদের রবিবার আদালতে সোপর্দ করা হবে। এটা গাড়ি আপনার বাস নেটওয়ার্ক বাস ML05T8381 গাড়িজাত আমি রখাওঁ আৰু চেকিং কৰোঁতে আমি দুজন মহিলা মানুহৰ লগত আমি 9.45 কিলোজ গাঁজা চিজ কৰোঁ। তেওঁলোক করিমগঞ্জৰ পৰা উঠিছিলে, লোড কৰিছিলে আৰু টুৱাৰ্ডছ গুৱাহাটী গৈ আছিলে। তেওঁলোকৰ নাম সবিতা কুমাৰী আৰু ৰিংকু কুমাৰী। তেওঁলোক আমি এতিয়া চাৰ্জ কৰোঁতে আমি এইখিনি গাঁজা পাইছোঁ। বাজার মূল্য কিমান পাথার কান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।